আজকে আমাদের এক পররাষ্ট্র মন্ত্রীর মুখে শুনলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলকে জানাই সাতক্ষীরা জেলা ছাত্র দলের পক্ষ থেকে ডক্টরিন সালাম, বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক পররাষ্ট্র মন্ত্রীর মুখে শুনলাম তিনি ভারতের কাছে সহযোগিতা চাচ্ছেন, ভারতের হাতে পায়ে ধরছেন যেন শেখ হাসিনা আমাদের আর কিছুদিন আরেকবার ক্ষমতায় থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলতে চাই, ভারতের হাতে পায়ে ধরে লাভ নেই, হাতে পায়ে যদি ধরতে হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে পায়ে ধরুন, হাতে পায়ে যদি ধরতে হয় এদেশের 18 কোটি জনগণের হাতে পায়ে ধরে আপনাদের অনুকর্ম কোনো ভাবেই ক্ষমা করা হবে না। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার ঢুকতে হবে স্বৈরাচার। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা জিন্দাবাদ।